This context, do you think that digitalization of the service delivery is relevant for Bangladesh, or it should be a mixed one, some digitalization or some manual? What do you think? Each country has to adapt the technologies according to their own circumstances. Technology is an instrument, it's not a response in itself. So therefore, the processes have to be designed for the most appropriate combination and the most of the services that are to be provided, and also for the needs that the citizen and the state have in any given process. What I think Bangladesh has achieved is that equilibrium. One of the reasons we are very admiring of the Bangladesh experience is that they have achieved this balance between the utilization of the technology and making it not intimidating for the citizenship and for the state bureaucracy. So therefore, the combination is the key, and I think the balance that Bangladesh has achieved is the model that brought us here to have this. জানেন আমরা যে কথাগুলো অনির চৌধুরী বলছিলেন, তিনিও বলছিলেন, আমরা যদি মানুষের প্রত্যাশার জায়গার দিকে তাকাই, সাধারণ মানুষের দুটো খাত খুব গুরুত্বপূর্ণ, একটা হলো শিক্ষা আর একটি হলো স্বাস্থ্য। এই দুই খাতে আপনি ইনোভেশন কিংবা মোটিভেশনটা কিরকম দেখছেন? শিক্ষা এবং স্বাস্থ্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এবং শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বিভিন্ন প্রকল্প, তাদের যে শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, এই জন্য ব্যবস্থা নিচ্ছেন। আমরা একটা জিনিস দেখতে পাই, বিশেষ করে এখনকার সময়ে যখন পাবলিক পরীক্ষাগুলি যখন রেজাল্ট হয়, আগেকার মতো আর কোথাও ভিড় করতে হয় না, স্কুলের সামনে যেতে হয় না, বোর্ডের সামনে যেতে হয় না, সবাই মোবাইলে রেজাল্ট পেয়ে যাচ্ছে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু বিশ্ববিদ্যালয় তারা অলরেডি মোবাইল বেসডে চলে গেছে, বিশেষ করে আবেদন গ্রহণের ক্ষেত্রে। কলেজ ভর্তির ক্ষেত্রে আপনি দেখবেন শিক্ষা মন্ত্রণালয় এটা সিম্প্লিফাইড করে ফেলেছে, কলেজ ভর্তি পুরোটাই মোবাইল বেসড হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে উদ্বোধন করলেন যে প্রাথমিক শিক্ষায় যে উপবৃত্তি পাচ্ছে গার্জিয়ানরা, এরা কিন্তু মোবাইল বেসড হয়ে গেছে, তারা মোবাইলের মাধ্যমে এখন পেয়ে যাচ্ছে, কোথাও ধর্ণা দিতে হচ্ছে না, কোনো অফিসে যেতে হচ্ছে না, যারা ভিজিটের কথা বলছেন আনির চৌধুরী, কোনো ভিজিট লাগছে না, তারা সরাসরি তাদের মোবাইলে দে আর গেটিং দ্য গভর্নমেন্ট স্টাইপেন্ড। সো এই জিনিসগুলো হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় যে প্রযুক্তির উপরে গুরুত্ব দেওয়া সেটাও চলতেছে, এবং কম্পিউটার যেটা শিক্ষা এটা স্কুলে এখন বাধ্যতামূলক, সবাই এই বিষয়ে আইসিটি বিষয়ে কিছুটা জেনেই উপরে ক্লাসগুলিতে যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধা, এটা ডাটাবেস যেটা স্বাস্থ্যক্ষেত্রে এটা করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এটা করছে, এবং আমরা জানি যে এনআইডি থাকার যেটা সুবিধা, এনআইডির সঙ্গে যে কানেক্টিভিটি এটা থাকার কারণে আমরা হিউম্যান ডাটা যেটা এটা আমরা খুব সহজে পাচ্ছি। জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন যেটা, এটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ ছিল না, পার্টিকুলারলি মৃত্যু রেজিস্ট্রেশন বাংলাদেশে ছিলই না বলতে গেলে, একদম কারো প্রয়োজন হলে আনতো না। এখন জন্ম রেজিস্ট্রেশনটা মোটামুটি, এটা আমি বলবো যেহেতু আলাদা দফতর একটা স্থাপিত হয়েছে, সিআরবিএস এর সঙ্গে তারা সংযুক্ত করা হচ্ছে, ফলে জন্ম রেজিস্ট্রেশনটা ইউনিভার্সাল হয়ে যাচ্ছে। মৃত্যু রেজিস্ট্রেশনটা ইদানিং গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে এটাও আসতেছে। এর সঙ্গে স্বাস্থ্য যে বেসিক ডাটা, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্যের যে বেসিক ডাটাগুলি সেটা তারা সংগ্রহ করছে। সরকারি হাসপাতালগুলোতে কিন্তু প্রান্তিক মানুষের পদচারণা সবচেয়ে বেশি, সেই হিসেবে উনি যেটা বলছিলেন যে টিসিবি টাইম কস্ট এন্ড ভিজিট, সেইটা কি এখানে অ্যাপ্লিকেবল কিনা? নিঃসন্দেহে এটা এটা তো অ্যাপ্লিকেবল বটে। সরকারি, আমরা জানি যে আমরা যদি সাউথের কথা বলছি, আমরা সাউথ সাউথ কোঅপারেশনের কথা বলছি, দক্ষিণের দেশগুলির মধ্যে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন এটা ঈর্ষাচ্ছে। এজ উই নো দ্যাট ইন অ্যাচিভিং এমডিজি টার্গেট বাংলাদেশ ওয়াজ ভেরি মাচ ইন লাইন ইন অ্যাচিভিং এমডিজি টার্গেট ইন হেলথ সেক্টর, ইভেন উই আর ফরওয়ার্ড দেন আওয়ার নেইবারিং কান্ট্রিজ। এর অন্যতম কারণ কিন্তু হলো বাংলাদেশের লো কস্ট স্বাস্থ্যসেবা, স্বল্প খরচে আমরা ভালো সেবা দিচ্ছি, যার প্রতিফলন আমরা প্রধানমন্ত্রী তো কমিউনিটি হেলথ সার্ভিসটাও চালু করেছে, লাইফ এক্সপেক্টেন্সি আমরা দেখতে পাচ্ছি, এবং 15,000 কমিউনিটি হাসপাতাল কমিউনিটি ক্লিনিক সারা দেশে কাজ করতেছে। কিন্তু আপনি যেটা বললেন এই বিষয়টা এখনো কিছুটা ঘাটতি আছে, এই কারণে যে আমরা স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বাড়াচ্ছি যে বাই ভলিউম দ্য অ্যামাউন্ট ইজ গ্রোয়িং,
কিন্তু যে পরিমাণ বাড়া উচিত সেই পরিমাণ এখন আমরা বাড়াতে সক্ষম। কাঠামোগত দিকে তাকালে কিন্তু দেখা যায় সাউথ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাতের কাঠামোটা কিন্তু খুব স্ট্রং। হ্যাঁ, একদম গ্রাম পর্যায়ে একটি ক্লিনিক আছে বা সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, কিছু না কিছু একটা আছে। আমি এটাই বলছিলাম যে প্রত্যেক ইউনিয়নে তিনটা কমিউনিটি ক্লিনিক অ্যাটলিস্ট আছে, এবং তার উপরে তো ইউনিয়ন স্বাস্থ্য